নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলা জালি পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও তার চেয়ে দ্বিগুণ বেশি মজা হয়। আর প্রত্যেকটি অঞ্চলের মানুষ কিন্তু এই পিঠাটি অনেক বেশি পছন্দ করেন। জীবনে যে একবার খেয়েছে তার বারবার খেতে মন চাইবে এই পিঠাটি। আর আমি এই পিঠাটি পারফেক্টভাবে আজকে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন একটা লাইক দিয়ে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি সাইয়েদা আইরিন, ওয়েলকাম করছি উহুদ ফ্যামিলিজ ব্লগ চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে, আমরাও আছি আলহামদুলিল্লাহ। তো চলুন চলে যাই পুরো প্রসেসে, আমি কিভাবে পিঠাটি বানিয়ে নিচ্ছি। এখানে আমি একটা বাটির মধ্যে এক কাপ চালের গুঁড়ি নিয়েছি। চালের গুঁড়িটা অবশ্য আদার চালের হতে হবে। চালের গুঁড়ির মধ্যে আমি এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিয়েছি। এরপর আমি এখানে পানি মিশাবো। পানির তাপমাত্রাটা হবে কুসুম গরম পানি। কুসুম গরম পানি থেকে একটু তাপমাত্রা বেশি হলেও তাতেও কোনো সমস্যা নেই, বরঞ্চ আর পিঠাটি পাল হবে বেশি। আমি এখন একটু একটু করে পানি দিয়ে পিঠার গুঁড়িগুলোকে একদম মিক্স করে নিয়ে নিচ্ছে। আর বারে বারে পানি দিয়ে মিশাতে হবে, একসাথে পানি দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে যে কি পাতলা হয়ে যেতে পারে, সেজন্য বারে বারে পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, দেখেন পিঠার ব্যাটাটা কিন্তু এরকমটি হবে, এর বেশি পাতলা করা যাবে না। যেহেতু এখানে ডিম ব্যবহার করব তখন কিন্তু আরেকটু পাতলা হয়ে যাবে। আর আমি এখানে দুটো ডিম ব্যবহার করছি। আর ব্যাটারের পরিমাণ যখন বেশি হবে তখন ডিমের পরিমাণটাও বেড়ে যাবে। আপনারা যখন এই জিনিসটা বুঝতে পারবেন তাহলে কিন্তু আপনারা সবসময় পারফেক্টভাবে খোলা জালে পিঠাটি বানিয়ে নিতে পারবেন। আর আমি এখন ডিমগুলো এখানে দিয়ে একদম সুন্দর করে ব্যাটারের সাথে ফেটিয়ে নিব। আর এই ফেটানোর কাজটা যদি আপনারা 2 থেকে 3 মিনিট সুন্দর করে ফেটিয়ে নিতে পারেন তাহলে আপনাদের পিঠাটা কিন্তু খুব সুন্দর করে উঠবে আর কি, নরম হবে। যে খোলার মধ্যে আপনারা পিঠাটি বানাবেন তখন খোলা থেকে একদম ইজিভাবে এটা উঠে আসবে, তখন পিঠাটি অনেক সুন্দর হবে, আপনাদের বানাতে আর কষ্ট হবে না। আমি একদম সুন্দর করে ভালোভাবে 2 থেকে 3 মিনিট এখন পিঠার ব্যাটারটিকে ফেটিয়ে নিব একদম ডিমের সাথে, তখন পিঠাটি ভালোভাবে হবে। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন, যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু ভালো লেগে যায় তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে নেওয়ার পরে নোটিফিকেশান বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দিবেন, এতে করে আমি যখনই ভিডিও দিব চাইলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। আর এই তো দেখেন পিঠার ব্যাটারটি এরকমটি হয়েছে, একদম পাতলাও হয়নি একদম গাঢ়ও হয়নি। ব্যাটারটি কিন্তু রেডি হয়ে গেছে, চাইলে আপনারা এখানে রেস্টও নিতে পারেন 10 থেকে 15 মিনিট, তাতেও সমস্যা নাই। আর আপনারা যদি সময় না থাকে সাথে সাথে বানিয়ে নিতে চান তখনও কোনো সমস্যা হবে না আশা করি। আর এখন আমি মিডিয়াম থেকে একটু হাইয়ে আগুনটা রেখেছি। আমি মাটির খোলায় আজকে বানিয়ে দেখাবো। আমি মাটির খোলাটা বসিয়ে দিয়েছি। আর অবশ্যই মাটির খোলাটা একদম গরম হতে হবে, তাহলে পিঠাগুলো খুব সুন্দর করে হবে। তো অপেক্ষা করতে হবে মাটির খোলাটা একদম গরম হওয়া পর্যন্ত। যখন একদম গরম হয়ে যাবে তখন আমি প্রথম পিঠাটি দিয়ে দিচ্ছি এইরকম একটা চামচে করে। এভাবে আমি একদম ছড়িয়ে ছড়িয়ে পিঠাটিকে গোল করে একদম ছড়িয়ে নিয়েছি। এভাবে করলে সুবিধা হয়, খোলাটা আর লুসনি দিয়ে ধরতে হয় না, তখন আরও সমস্যা হয়ে যায়। এভাবে করলে তখন আর তাপমাত্রাটা হাতে লাগে না। আর অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু পিঠাটি হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব ইজিভাবে আমি পিঠাটি উঠিয়ে নিয়েছি। এই যে দেখেন মশলা পিঠাটি দেখতে খুবই লোভনীয় লাগছে, যে একবার দেখবে বা খাবে তার আসলে এই পিঠাগুলো বারবার খেতে মন চাইবে। আর শীতের সকালে যদি এই পিঠাগুলো খাওয়া হয় তাহলে তো এর স্বাদ মনে হয় আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি এখন দ্বিতীয় পিঠাটিও সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আর কীভাবে বানাচ্ছি আমি একদম ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। আর এই তো সামান্য কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু পিঠাটি হয়ে গিয়েছে। অবশ্যই আপনারা পিঠার মধ্যে ঢাকনাটা দিয়ে দিবেন, ঢাকনাটা দিলে পিঠাটি অনেক সুন্দর করে উপর থেকেও হয়ে যাবে। আর দেখেন আমার এই পিঠাটিও কিন্তু হয়ে গিয়েছে। আর হ্যাঁ, আপনাদেরকে আরেকটা কথা বলে, আপনারা যেভাবে পিঠার ব্যাটারটি বানিয়েছেন সেমভাবে আপনাদের কাছে যদি মাটির খোলাটা না থাকে তাহলে আপনারা ফ্রাইপ্যানের মধ্যেও পিঠাগুলো দিয়ে বানিয়ে নিতে পারবেন।
তখনও সুন্দর হবে, খারাপ হবে না। আপনাদের যাদের কাছে মাটি খোলা থাকবে না তারা প্রায় পেনে দিয়ে বানিয়ে নিতে পারেন। আমি আবারও আরেকটা পিঠা দিয়ে নিচ্ছি, এটাও হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আর এ তো এই পিঠাটিও কিন্তু হয়ে গিয়েছে, খুবই লবণীয় পিঠাগুলো দেখতে, আমার কাছে খুবই ভালো লাগে এই পিঠাটা খেতে। আর যখন কিছুটা পিঠা বানানো হয়ে যাওয়ার পরে এরকম একটু ময়লা হয়ে যাবে কালো কালো, তখন একটা ন্যাকড়ার সাহায্যে এটা মুছে উঠে নিতে হবে। এরকম পরবর্তী পিঠাটি আমি আবারও দিয়ে দিচ্ছি। আর এই তো এই পিঠাটিও কিন্তু হয়ে গিয়েছে, আমি প্রায় কয়েকটা পিঠাই আপনাদের সাথে শেয়ার করেছি একটু ডিটেলসে। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তার চেয়ে দ্বিগুণ বেশি মজা। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে। তো আমি আবারও আরেকটি পিঠা বানিয়ে নিচ্ছি। আপনাদের বাসায় যখন মেহমান আসবে তখন কিন্তু আপনারা চাইলে সকালবেলা এই সুন্দর একটা পিঠার রেসিপি দিয়ে আপনারা মেহমানদারি করতে পারেন। আর আশা করি মেহমানরাও অনেক বেশি খুশি হবেন এই পিঠাটি পেয়ে, খুব ভালো লাগবে তাদের কাছে। এই যে আমার এক প্লেট পিঠা কিন্তু রেডি হয়ে গিয়েছে, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব একটু পরে এই পিঠাগুলো আমরা কিভাবে আমাদের নোয়াখালীতে খাওয়া হয়। আসলে অনেকভাবে খাওয়া হয় এগুলো, দেখা যায় গরু মাংস বা যে কোনো মাংস জাতীয় জিনিস দিয়ে খাওয়া হয়ে থাকে, তারপরে খাওয়া হয়ে থাকে নারিকেল দিয়ে, আর খেজুরের যে গুড়টা আছে সেই গুড়টা দিয়ে খাওয়া হয়, যে পাতলা একটা গুড় সিরাপের মতো পাওয়া যায় আমাদের অঞ্চলে, এটাকে রাব বলে থাকে, সেটা দিয়ে খাওয়া হয়। তো আমার কাছে সেটা ছিল না, তো সেজন্য আমি এটাতে মধু মিক্স করে নিচ্ছি। মধু দিয়েও খেতে অনেক বেশি মজা হয়ে থাকবে। এই তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জিনিসের সাথে সার্ভ করে নেবেন। আর হ্যাঁ, চাইলে আপনারা এটা দুধ চা দিয়েও খেতে পারেন, দুধ চা দিয়ে খেতেও অনেক বেশি মজা হয়ে থাকে এই পিঠাটি, অনেকভাবে খাওয়া যায়। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিওটি, ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।